ছি, খবরের শুরুতে এই শব্দটা ছাড়া আর কোনো ভাষা প্রকাশ করা গেল না। সচেতন সমাজ আজ ভীষণভাবে হতাশ। মানুষের মনুষ্যত্ব, বিবেকবোধ আজ তলানিতে গিয়ে ঠেকেছে। বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব, দেশ, পাশাপাশি রাজ্য, করোনাকে ঠেকাতে কত কি আয়োজন সরকারে। সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করছেন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা, কিন্তু কাদের জন্য এত দিনরাত পরিশ্রম? শুক্রবার রাতে হাঁপানিয়াস্থিত কোভিড কেয়ার সেন্টারে যে ঘটনা ঘটেছে তা মেনে নিতে পারছেন না অনেকে। জানা যায়, শুক্রবার রাতে পশ্চিম ত্রিপুরা জেলার হেলথ অফিসার ডক্টর সঙ্গীতা চক্রবর্তীকে কোভিড কেয়ার সেন্টারের রোগীরা নানাভাবে হেনস্থা করে। জানা যায়, গতকাল ডক্টর সঙ্গীতা চক্রবর্তী হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে সদ্য সন্তান প্রসব করা কোভিড পজিটিভ মা ও সন্তানকে হাঁপানিয়াস্থিত কোভিড কেয়ার সেন্টারে নিয়ে যান। কিন্তু কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রোগীরা তাতে বাধা দেয়। ডক্টর সঙ্গীতা চক্রবর্তী প্রতিবাদী করোনা রোগীদের সাথে কথা বলতে গেলে রোগীরা ওনাকে অশ্রাব্য ভাষায় গালি দিতে শুরু করে, এমনকি ওনার উপর জনা কয়েক করোনা রোগী থুতু নিক্ষেপ করে এবং মুখে জল কুলি করে ওনার উপর ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি। জিজ্ঞেস করলাম যে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, আপনারা তো সবাই পজিটিভ, মানে সে ঠিক গেটে ঢুকেই ওনারা দাঁড়িয়ে আছেন, আমার টিমও আছে সাথে, তো আপনারা তো সবাই পজিটিভ এখানে, তো মানে বাকি যারা আছে, আমরা আছি, এনারা আছেন, এনারা তো সবাই নেগেটিভ, আপনারা প্লিজ ভেতরে যান, দেখা যাক। এই এতগুলি মা জাস্ট সদ্যজাত বাচ্চা, একদিনের বাচ্চাকে নিয়ে মা অপেক্ষা করছে গাড়িতে এতক্ষণ ধরে, ওদেরও তো শরীর খারাপ করে, প্লিজ ভেতরে যান। তখনই ওনারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ, যেগুলি আমি এখানে প্রকাশ করতে পারবো না, এই সমস্ত ভাষা বলেছে এবং মাস্ক নামিয়ে, আমি বারবার বলছিলাম মাস্ক পরে কথা বলো না, মাস্ক নামিয়ে কাছে চলে আসছে, এরকমও বলেছে, ওদেরকে ছুঁয়ে দাও ছুঁয়ে দাও, ওরা মানে এরকম অনেক গরু ছাগল ডাক্তার নাকি, এ সমস্ত আরো অনেক। ডক্টর চক্রবর্তী জানিয়েছেন, যারাই ওনার সাথে এই ধরনের আচরণ করেছে তাদের চিনতে পেরেছেন তিনি। এই বিষয়টি তিনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছেন, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে কি ব্যবস্থা নেয় এটাই দেখার, কারণ যারা সামনের সারিতে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছেন তাদের যদি যথাযোগ্য সম্মান না দেওয়া হয়, তাদের পাশে যদি দপ্তর না দাঁড়ায়, তবে তারা যেমন মানসিক দিক দিয়ে ভেঙে পড়বেন, তেমনি করোনা যুদ্ধে এগিয়ে আসতেও দুবার ভাববে করোনা যোদ্ধারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।